हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के वीडियोर माध्यम देखे नेब पीएम किसान सम्मान निधि योजना जो रही है एखे जो परवर्ती किस्ती देवा तो परवर्ती किस्ती जो आनी कत पा से आनी क्यों अनलाइने देखे नीते तो प्रथमत तो बी जरा आगे पे तर एफटीओ जेनारेट होना क्योंकि जरा पानी तर एफटीओ जेनारेट हो बाकी अपन कटा डिओ रही है से देखते पा और बाकी जरा आगे एक बार दुबार तीन बार पे तादेर क्षेत्रे बोले रखी आपनादेर डिउटा देखते पाबेन किन्तु एखोनो होयतो आपनादेर एफटीओ जेनारेट होबे ना कारण जारा इतिमध्ये पेयेछेन आर जारा एकबारो पाननि तादेर किन्तु एफटीओ जेनारेट देखाबे। तो चलुन प्रथमत आमरा देखे नेब आपनार कतगुलो किस्ती डिउ रयेछे परबर्ती किस्ती जखन देवा होबे आपनि कतगुलो किस्ती पाबेन। तो देखुन ड्याशबोर्डेर उपरे क्लिक करब, ड्याशबोर्ड उपरे क्लिक करार परे एखाने स्टेटटा सिलेक्ट करे नेब। तो अपनी अपना स्टेट सिलेक्ट कर तपर डिस्ट्रिक्ट सिलेक्ट करबें, सब डिस्ट्रिक्ट जो रही है से सिलेक्ट करबें, एखान भिलेजा क्योंकि सिलेक्ट करपर शोतर ओपर क्लिक करबें। शो जो अपशन रही है एखे क्लिक करारे पेमेंट स्टैटस एखे हमें क्लिक करारे हमें एखे देखो फार्मार रेजिस्टर, ये फार्मार रेजिस्टर ऊपर क्लिक करारे एखे हमें देखते पा के कतगुलो किस्ती पे और के कतगुलो पा। तो देखो ये प्रथम जो देखी ये नाम रही है एखे जो देखी ये व्यक्ति तीनटा किस्ती पे आगे और दुटा किन्तु डिउ रही है अर्थात तीनटा आगे पे एबार किन्तु दुटा पाबे टोटाल हलो पाँचटा। तो आमरा जदि एखाने क्लिक फर मोर डिटेल्स एखाने जदि क्लिक करी आरो डिटेल्स जदि आमरा देखते चाई तो देखुन एखाने तीनटा किस्ती किन्तु ढुकेछे सेटा देखाच्छे एखाने এই যে অ্যাকাউন্ট নাম্বার লাস্টে এটা এই অ্যাকাউন্ট নম্বরে ঢুকেছে আর 15/5/2021 ঢুকেছে আর বাকি যে দুটো কিস্তি সেটা দেখুন এখানে কিন্তু এফটিও জেনারেট হয়নি। তাহলে এই ব্যক্তি কিন্তু এই নভেম্বরের মধ্যে যে টাকাটা দেওয়ার কথা সেটা তো হয়তো পাবে না কারণ এফটিও জেনারেট হয়নি। এফটিও যদি জেনারেট হয়ে যায় তাহলে কিন্তু আবার পেতো। তো এফটিও যদি এখানে জেনারেট হয় তাহলে কিন্তু পাবে, নালে আপাতত কিন্তু পাবে না, পরে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে যখন টাকাটা আবার দেওয়া হবে তখন কিন্তু আবার ঠিক পাবে। তো এটা গেল এটা, তো এটা পেয়েছে। এবার আমরা এখানে দেখব রিসিপ্ট নো পেমেন্ট, এরা একদমই পেমেন্ট পায়নি তাদেরটা দেখব। তো দেখুন এখানে কিছু রয়েছে দুটো কিস্তি, কিছু রয়েছে একটা কিস্তি, তো এরা কিন্তু একটাও কিস্তি পায়নি। তো আমরা যদি এটাই দেখে নিই যে এটা দেখলাম ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এফটিও জেনারেট হয়নি। এই ব্যক্তির দুটো ডিউ রয়েছে কিন্তু এফটিও জেনারেট হয়নি। দেখুন এখানে কিন্তু কারণ কি, এখানে কি বলেছে বেনিফিশিয়ারি ইজ ইনঅ্যাকটিভ ডিউ টু ইনকাম ট্যাক্স পে, এই ইনকাম ট্যাক্স পে দেওয়ার জন্য কিন্তু এখানে এর এফটিও জেনারেট হয়নি। আমরা যদি একটা অন্যটা দেখে নিই আরেকটা মানে স্ট্যাটাস খুলে নিই, তো এখানে আবার দেখুন এখানে কিন্তু এই ব্যক্তির দুটো এফটিও জেনারেট হয়ে গেছে। তারপরে আবার দেখুন আরেকটা কিন্তু থার্ড নাম্বার যেটা রয়েছে সেটাতে কিন্তু আর এফটিও কিন্তু জেনারেট হয়েছে অর্থাৎ আর এফটি সেটাও কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এই দুটো কিস্তি তো পাবেই আর এটাও হয়তো দুই একদিনেই দেখবেন যে এটাও কিন্তু এফটিও জেনারেট হয়ে যাবে। তাহলে এই ব্যক্তি কিন্তু পরপর পরপর তিনটা কিস্তি পাবে। তো এখানে কিন্তু আমরা দেখব কটা কিস্তি এই ব্যক্তির ডিউ ছিল, এই ব্যক্তিটার দেখুন ডিউ কিন্তু ছিল দুটা আর আরেকটা মিলিয়ে এখানে আপডেট হয়নি যার কারণে কিন্তু তিনটে দেখাচ্ছে না। আপডেট হয়ে কিন্তু এখানে দেখুন তিনটে কিস্তি এই ব্যক্তি একেবারেই পাওয়া যাবে। তো প্রথমত দেখুন দুটো এফটিও জেনারেট আছে, দুটা তো পাবেই আর এটাও কিন্তু খুব শিগগির এফটিও জেনারেট হয়ে যাবে। তো আপনারা এভাবে দেখতে পারেন কিন্তু আপনার কটা কিস্তি বাকি রয়েছে, আপনি পরবর্তী যখন টাকা দেওয়া হবে কটা কিস্তি পাবেন। আর যারা ইতিমধ্যে পেয়েছেন তাদের এখনও ঘরগুলো এফটিও জেনারেট হবে না, পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে এফটিও জেনারেট হয়ে যাবে।